কেন্দ্র সরকার দ্বারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আগত যারা সংখ্যালঘু তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান বিল কালকে পার্লামেন্টে পেশ করে পাস করানো হয়েছে এবং সেই জন্য আমরা কেন্দ্র সরকারকে ধন্যবাদ দিতে চাই সেই জন্য আজকে বিশেষ প্রেস কনফারেন্স এই বিলটার জন্য 70 বছর ধরে প্রায় 1 কোটি মানুষকে অপেক্ষা করতে হয়েছে বহু মানুষ এই যারা আজকে আমরা আছি বা উপাস্তরে যারা আছে তাদের পূর্বপুরুষ 1-2 প্রজন্ম উৎকণ্ঠার মধ্যে ভয়ের মধ্যে থেকে নিজেকে অপ্রান্ত ভাবতে ভাবতে মারা গেছে তার সে অধিকার পাননি নরেন্দ্র মোদী বলেছেন শ্যামাপ্রসাদের স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে চেয়েছিলেন এবং করতেও চেয়েছিলেন দুর্ভাগ্যবশত সেই বাঙালি হিন্দুর জন্য যখন নাগরিকত্বের প্রশ্ন এলো বাঙালিদের জন্য যারা সবচেয়ে বেশি লাফালাফি করেন মমতা ব্যানার্জির মতো তিনি নিজেকে বাঙালি হিন্দু বিরোধী হিসেবে প্রমাণ করলেন তার পার্টি প্রমাণ করলো তারা সেই বিলকে সাপোর্ট তো করলেন না বিরোধিতা করলেন বাকল করলেন কংগ্রেসের কথা কি বলবো যারা দেশ ভাগ করেছে তারা চায় না বিশেষ করে বাঙালিরা এখানে আসুন সম্মানের সঙ্গে থাকুন যে সিপিএম চিরদিন রিফিউজিদের নিয়ে আন্দোলন করে জিতেছে মরিচ ঝাঁপিতে পশুর মতো হত্যা করেছে হাজার হাজার মানুষকে তাদের কাছ থেকে আমরা আশা করি না তারা বাঙালির জন্য কথা বলবে কিন্তু মমতা ব্যানার্জি এবং সৌগত বহুর মতো মানুষ যাদের পূর্বপুরুষ অনেকেরই উপর বাংলা থেকে এসেছে এবং এই বাংলার যারা বুদ্ধিজীবী তথাকথিত সব ব্যাপারে রাস্তায় নেমে পড়েন তারা আজকে টিএমসি কংগ্রেসের পো ধরেছেন তাদেরও বহু লোকের পূর্বপুরুষ উপর বাংলা থেকে অত্যাচারিত হয়ে মা বোনের সম্মান হারিয়ে এসেছিলেন তারা আজকে চুপ জানি না তারা পক্ষে না বিপক্ষে কমপক্ষে এই জন্য তাদের ধন্যবাদ দেওয়া উচিত আমাদের ইন্ডিয়া সরকারকে তারাও চুপ আছে তো এই যে বিল পাস হয়েছে বহুদিনের অপেক্ষার ফলে এটা হয়েছে সেই জন্য নরেন্দ্র মোদী এবং এনডিএ সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিল নিয়ে আমরা দুবার প্রতিনিধিমণ্ডল এখান থেকে পাঠিয়েছি আমি নিজে অমিত শাহকে চিঠি দিয়েছি এবং এখানকার টিম গিয়ে হোম মিনিস্টার এবং অন্যান্য সঙ্গে দেখা করেছেন বাংলার উদ্বাস্তুদের সমস্যা বলেছিলেন তো এক ধাক্কায় সব সমস্যা সমাধান হয়ে গেছে এটা অভিনন্দনই এনআরসি সমস্যা তো অনেকটা সমাধান হয়ে গেল আর যারা উদ্বাস বাঙালি বিরোধী বলছিলেন বাঙালি তাড়িতে বলছিলেন সেই প্রশ্নই থাকলো না সারা ভারতবর্ষে যারা উদ্বাস্তু আছেন সবার সমস্যা সমাধান হয়ে গেছে আমরা এটাই চাইছিলাম যে কোনো বিতর্কের মধ্যে না এবার যারা উপর বাংলা থেকে এসেছেন বা বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছেন সে যেই হোক হিন্দু মুসলিম তিনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তিনি যদি মুসলিম হন তখন তাকে প্রশ্নের মুখে পড়তে হবে যে আপনি কেন এসেছেন মুসলমানরা আপনার অত্যাচারিত নন ইউএনের যে তথ্য আছে যে সংজ্ঞা আছে উদ্বাস্তুর তার মধ্যে উনি পড়েন না কারণ উনি অত্যাচারিত হননি সেই জন্য তার নাগরিকত্ব পাওয়ার অধিকার নেই এটা পরবর্তীকালে ঠিক হবে আমার তো মনে হয় বিজেপির যে এসিড টেস্ট হয়ে গেছে ওখানে পঞ্চায়েত ইলেকশনে ত্রিপুরাতে বাই ইলেকশন হলো 96% সিটে কেউ নমিনেশন করতে এলো না কাউকে আমরা পাথর মারিনি আর আসামে পঞ্চায়েত ইলেকশনে আমরা অ্যাবসলিউট মেজরিটি পেয়ে সব সিট জিতেছি যারা বিরোধিতা করেছিলেন তাদেরকে লোকে অস্বীকার করেছে তার মানে প্রমাণ হয়ে গেছে বিজেপির নীতি ঠিক আছে সাইভাবে আমরা লাভ পাবো এবং এই বছরের পর বছরে লক্ষ লক্ষ মানুষ অসহায়ের মতো জীবনযাপন করেছেন অবাঞ্ছিতের মতো জীবনযাপন করেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার কথা কেউ বলেনি তারা বন জঙ্গলে থেকেছেন এখান থেকে নিয়ে তাদেরকে আন্দামান থেকে আরম্ভ করে মহারাষ্ট্র কর্ণাটক উত্তরপ্রদেশ সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে তারা পরিশ্রম করে ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন চাষবাস করেছেন শিক্ষা নিয়েছেন পশ্চিমবাংলায় যে দয়নীয় অবস্থার মধ্যে আছেন ট্রেনে বাসে হকারি করে রাস্তার ধারে ফুটপাথ রেললাইনের ধারে জলা জঙ্গলের মাঝখানে জন্তুর সঙ্গে লড়াই করে বেঁচেছিলেন তারা ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে বিশেষ করে আমাদের এখানে নবসূত্র সম্প্রদায় মধুয়া সম্প্রদায়ের বহু মানুষ আছেন তারা আন্দোলন করেছেন আমরা কলকাতায় দেখেছি মিছিল চলেছে যাচ্ছে কারা বাস্তু হারা আসছে কারা বাস্তু হারা স্লোগান চলেছে এই মানুষগুলোকে নিয়ে কংগ্রেস সিপিএম রাজনীতি করেছে টিএমসিও বাদ যায়নি কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার কথা কেউ বলেনি কলকাতায় উদ্বাস্তুদের সম্মেলন হয়েছে সব পার্টি নেতাদের ডাকা হয়েছে সেখানে জিজ্ঞেস করা হয়েছে আমাদের নাগরিকত্বের কি হবে কোন পার্টি বলে নাগরিকত্ব দেবো আমাদের মাননীয় তথাগতরাই বলেছেন আমরা ক্ষমতায় এলে দেবো তাই 2014 সালে লোকসভা ভোটের আগে মাননীয় নরেন্দ্র মোদী যখন এখানে প্রভাত প্রচারে আসেন তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় এলে ওপার থেকে আগত সমস্ত সংখ্যালঘু উদ্বাস্তু যারা হিন্দু বৌদ্ধ এরা তাদের নাগরিকত্ব দেবো এবং ওপার থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের আমরা বহিষ্কার করবো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 2014 সালেই আমাদের সরকার নোটিফিকেশন জারি করে এখানে
শরণার্থী উদ্বাস্তুদেরকে থাকা নিশ্চিত করেছিল, কেউ তাড়াতে পারবে না। বিল আনার দরকার ছিল, আইন পাস করার দরকার ছিল। সেই বিল যখন আনা হলো, যারা বাঙালির জন্য কাঁধে কেঁদে ভাসাচ্ছেন যে আসামে বাঙালির উপর অত্যাচার হচ্ছে, হত্যা হচ্ছে, তারাই বাঙালি শত্রু হিসাবে এখানে বিরোধিতা করতে আরম্ভ করলেন কংগ্রেস, সিপিএম এবং টিএমসি। পাঁচজন বাঙালি মারা গেছিলেন আসামে, কে মেরেছিল কেন মেরেছিল এখনো জানা যায়নি, তদন্ত চলছে। কিন্তু মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছিলেন তার ভাইদের নিয়ে, বিজেপিকে ধিক্কার দিয়েছিলেন, বিজেপি বাঙালি বিরোধী পার্টি বলে প্রচার করেছিলেন। আজ যখন বাঙালিকে সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেওয়ার জন্য বিল এসছে পার্লামেন্টে, তারাই সেখানে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। সৌগত রায়ের মতো প্রফেসর মানুষ রাজনীতির অন্ধতার দোষে তিনি বলছেন বাংলাদেশে নাকি উদ্বাস্তুদের সংখ্যালঘুদের কোনো অত্যাচারই হয়নি, পাকিস্তান আর আফগানিস্তানে হয়েছে। কত মিথ্যাচার করবেন! এখন শিক্ষিত শিক্ষাজীবী বুদ্ধিজীবী মানুষের কাছে এটা আমরা আশা করি, বাংলার এই বাঙালি হিন্দু সময় তার বিচার করবে। সেই আলোচনা সভা থেকে তারা ওয়াক আউট করেছেন 1 কোটি কাছাকাছি এখনো মানুষ যারা এখানে উদ্বাস্তু হিসাবে আছেন, এখনো নাগরিকত্ব পাননি, ভয়ে ভয়ে জীবনযাপন করেন। সেই সুযোগ নিয়ে পুলিশ থেকে আরম্ভ করে বহু লোক তাদেরকে ধমকে চমকে তাদেরকে টাকা তোলা থেকে আরম্ভ করে তাদের ভোট নেওয়া হয়েছে। বহু মানুষ ভাবছেন আমরা ভোটার হয়ে গেছি, নাগরিক হয়ে গেছি, তা মোটেই নয়। তাই তাদেরকে বিধিবদ্ধ নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা বিল নিয়ে আসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। গতকাল এনডিএ সরকার, মোদীজি সরকার সেই বিল পেশ করে এবং কাল আলোচনা এবং পাশও হয়। আগে আরেকটা ব্যাপার ছিল, অন্য দেশ থেকে কেউ এসে যদি এখানে থাকে, 12 বছর থাকার পরে নাগরিকত্বের জন্য সে আবেদন করতে পারত। আমাদের সরকার সেটাকে 6 বছরে নিয়ে এসেছে, 6 বছর পরে আবেদন করবে, সরকার যদি মনে করে তাকে নাগরিকত্ব দেবে। এবং এটা পরিষ্কার হয়ে গেছে এই সমস্ত 3টি দেশ থেকে আগত যারা ওখানকার সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, তারাই ভারতবর্ষের সবাই যারা আছেন নাগরিকত্ব পাবেন। কিন্তু যারা ওপাশ থেকে এসেছেন মুসলিম ধর্মাবলম্বী, হিন্দু মুসলমানের বেশি সে দেশ ভাগ হয়েছিল, তাই তারা ওখানে নিশ্চিন্তে আছেন, সুখে আছেন, তাদের উপরে ধার্মিক কারণে অত্যাচার হয় না। আর ওটা মুসলিম দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে, তাই তাদের আসার কোনো কারণ নাই। তাও চক্রান্ত করার জন্য, এই দেশকে আবার ভাঙার জন্য এখানে আসছেন, তাদেরকে কিছুতেই আমরা এখানে থাকতে দেব না। আসামে এনআরসি হয়েছে, চিহ্নিতকরণ হয়েছে, এবং যে প্রায় 10 লক্ষ বাঙালি হিন্দু ওখানে, যাদের নিয়ে চিন্তা ছিল যে তারা নাগরিকত্ব পাবে কিনা, এই আইনের বলে তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, তাদেরকে অভারতীয় বলতে পারবে না, তারা সম্মানীয় ভারতীয় নাগরিক হয়ে যাবেন। কিন্তু টিএমসি বা সিপিএম কংগ্রেস এই বাঙালিদের জন্য চোখের জল ফেলে, কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিলকে সাপোর্ট করেনি, উল্টো ওয়াকআউট করেছে সবচেয়ে বড় বাঙালি বিরোধী এরাই। এরাই প্রণববাবু যখন প্রেসিডেন্ট হতে যাচ্ছিলেন বিরোধিতা করেছিল প্রথম বাঙালি প্রেসিডেন্টকে, এরাই বাঙালি উদ্বাস্তুকে নাগরিকত্ব দেওয়ার বিলে বিরোধিতা করেছে, এটা বাংলার লোক মনে রাখবে। তাই আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বাংলার যিনি জনক, অখণ্ড ভারতের জন্য যিনি লড়াই করে প্রাণ দিয়েছেন, কাশ্মীর যার জন্য আজকে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ যার জন্য আজকে ভারতবর্ষে আছে, আমরা এখানে বাঙালি হিসাবে পরিচয় দিচ্ছি, থাকছি, খাচ্ছি, রাজনীতি করছি, সেই মহামানবকে আজকে সম্মানিত করার জন্য আমরা সম্মিলিত হয়েছিলাম। তার স্বপ্নকে, তার সুযোগ্য যে শিষ্য নরেন্দ্র মোদী সফল করেছেন, তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে তাকে আমরা সম্মান জানিয়েছি, তার স্বপ্নকে অল্প হলে আমরা সফল করতে পেরেছি। এবং এনডিএ সরকার তথা মোদী নেতৃত্বে কেন্দ্রীয় সরকার চলছে, সে সরকার যে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে যে ঐতিহাসিক বিল পাস করে উদ্বাস্তু হিন্দু বাঙালিকে নাগরিকত্বের সম্মান দিয়েছেন, তাকে আমরা শত শত ধন্যবাদ জানাই। সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আমাদের এখানে পশ্চিমবাংলায় উদ্বাস্তু সেল